মানে আপনার এই এলাকাটার নামটা কি বললেন যে? এটা হলো আপনার গণিপুর, রাজাপুর, গণিপুর দাগুরভূঁইয়া থানা। আচ্ছা, আমাদের জেলা ফেনী থানা দাগুরভূঁইয়া, এই গ্রামের নাম গণিপুর, আমার পাশেরটার নাম হলো রাজাপুর। রাজাপুর গণিপুর পাশাপাশি গ্রাম। আমার এই রাজাপুর থেকে একটা যাত্রী মহিপাল্লা পর্যন্ত 150 টাকা ভাড়া চায়। এই যে ট্রাক্টর আলারা যে গাড়িগুলো নিয়ে এখন পানিতে চালা চালান করতেছে, এরা কম দিলে নিচ্ছে। আগে কি গাড়িতে চাঁদা? আগে সিএনজি গাড়িতে শুধু 20 টাকা করে ভাড়া নিত। কোন জায়গা দিতেন? এটা আমরা রাজাপুর থেকে মহিপাল যাইতাম, শুধু 20 টাকা নিত। আচ্ছা, এখন এরা 150 টাকা 200 টাকা যাত্রী থেকে নিতেছে, কম দিলে নিতেছে না। এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, এরা মানতেছে না। এরকম করে অনেক যাত্রী কষ্ট পাইতেছে, হাঁটি যাইতেছে। আপনার রাজাপুর থেকে মহিপাল পর্যন্ত যাইতে 5-6 ঘন্টা কাটে ফেলতেছে, রোডে রোড হাঁটতে হাঁটতে, কিন্তু গাড়ি এলা নিচ্ছে না, কম হইলে হবে না, এরকম কষ্ট করতেছে এইভাবে। আর এই যে আর আপনার বাড়িতে যে পানিটা উৎপস্থিত, আমার বাড়িতে পর্যন্ত আপনার এখনো 5 ফুটের উপরে পানি আছে আমাদের বসত বাড়ি। এখানে কয়টা কতগুলো পরিবার আছে? এখানে বর্তমানে আমরা 63 পরিবার, 63 পরিবারের মধ্যে 10 পরিবারের রাস্তার আশপাশে আছে, বাকিগুলো আপনার আশ্রয়কেন্দ্রে চলে গেছে, এগুলো এখানে নাই। আপনি কোথায় আছেন? আমি আমার দোকান ঘরে আমার বর্তমানে ছেলে মেয়ে বিবাহের ছেলে অবস্থান করতেছি। গণিপুরে দাঁড়ায় না, না গণিপুর রাজাপুরের আশপাশে কোন টানের গাড়ি দাঁড়ায় না। আজকে আপনারা আসছেন, কিছু লোককে টান দিতেছেন, এরা পাইতেছে হাতে হাতে দিতেছেন সং দিয়ে, এরকম কেউ পানি দেখি যায় না। শুধু আপনারা যাইতেছেন, পানি কাঁদতে মানতেছেন না, দিতেছেন কেউ পাইতেছে, এরকম দিতেছে না। একজনের দায়িত্ব সে সবগুলা করে ঢুকে ফেলে, কারোর দের বা কারোর দের নাই, টান দেওয়া সঠিক হচ্ছে না। আপনারা যা দিতেছেন সম্ভব তাই মানুষ পাইতেছে। আপনার বাসায় গিয়ে প্রতিটা ঘরে ঘরে গিয়ে দিয়ে আসছে? হ্যাঁ, আপনারা তো ঘরে ঘরে হাতে হাতে দিতেছেন, মানুষ একজনকে দায়িত্ব দেয় সে তার মন মতে দেয়, কিন্তু এদিকে লোক অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এদিকে কিন্তু তান ওই হিসেবে কেউ পাইতেছে না। আচ্ছা, পায়ে যে পানি জড়িত রোগের কোনো দেখা? হ্যাঁ, অনেক ডায়রিয়া রোগে আক্রান্ত, জ্বরে আক্রান্ত অনেক লোক কষ্ট পাইতেছে এই অত্র এলাকার অনেক লোক। তারপরে আমাদের এখানে একটা ফ্রি আপনার সেন্টার মেডিসিন দিতেছে আজকে। নাম কি? সাজেদা ফাউন্ডেশন থেকে, সাজেদা ফাউন্ডেশন থেকে কিছু মেডিসিন দিতেছে আজকে অনেককে দে, আলহামদুলিল্লাহ সবাই পাইতেছে। স্যালাইন দিতেছে, জ্বরের ওষুধ দিতেছে, বিভিন্ন রোগে আক্রান্ত যারা ওই উনি ডাক্তার সাহেব এখানে বসছেন, ওনার তদারকিতে মানুষকে অনেক সেবা দিচ্ছে আলহামদুলিল্লাহ। এরকম সেবা আমাদের আজকে তো বন্যা প্রায় 15 দিনের কাছাকাছি, 15 দিনের মধ্যে ত্রাণ সামগ্রী এদিকে আসে নাই। এখন কয়দিন, এখন কয়দিন ধরে ত্রাণ সামগ্রী আসতেছে এখানে? এই অল্প কয়দিন, এ তাও যে আপনি দেখতেছেন গাড়ি করে চলে যাচ্ছে, এতে গাড়ি করে চলে যাচ্ছে সোজা, গাড়ি নিয়ে হাউস করে চলে যাচ্ছে, কিন্তু মানুষকে বা কারা খাইতে পাইতেছে পাইতেছে না, এগুলো কিন্তু জমিনে নামি দেখতেছে না, খালি বলতেছে এখানে কেউ আছেন নাকি, কথা বলে গাড়িগুলো চলে যায়। এদিকে লোক না খাই আছে, কিছু লোক ঘর দরজা ভাঙ্গি পড়ে রয়েছে, কিছু লোক আশ্রয়কেন্দ্র চলে গেছে, কিছু লোক দোকান পাটে অবস্থান করতেছে। আপনার আপনার পরিবার পরিজন এই দোকানে? এই আমাদের এই দোকানটা থাকাতে আমরা এখানে আশ্রয় নিতে পারতেছি না, আমরা ওদের কোনো উপায় ছিল না। এই যে এখন গাড়ি সিন্দুরপুর দিকে যাইতেছে, হাসতে হাসতে যাইতেছে, হৈ উল্লাস করতেছে, কিন্তু যেখানে তান পাওয়ার দরকার দেখার দরকার এদেরকে কিন্তু দেখতেছে না। যে লোকজন নিরীহ লোকেরা তো পানিতে ডুবে গেছে বাঁচতেছে, এগুলো না দেখি তার নিতেছে কোথায় দিতেছে এটা আল্লাহ ভালো জানেন, যেখানে পাওয়ার দরকার সেখানে পাইতেছে না, শুধু হাই উদাস করতেছে হাসতেছে, আমরা তান দিতেছি তান দিতেছি, ছবি তুলতেছে, আপনারা সবাই লাইনে দাঁড়ান, আমরা আপনাদেরকে তান দিব, পোল্ডা 10টা দে, মানুষ 50 জনের দাঁড়া করা, এরপরে আবার চলে যায়। আমরা আসতেছি, কোথায় আর আসতেছে, কোথায় দিতেছে কোনো খোঁজ খবর নাই।